নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা প্রত্যেকটা কোশ্চনের জন্য পাঁচ সেকেন্ড সমাবে কারেক্ট আনসারটি আমি অবশ্যই জানিয়ে দেব আর তুমি কত স্কোর করলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকে নিয়ে প্রথম কোশ্চেনটা দেখো ব্যাংকক কোন দেশের রাজধানী খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে আর সকলেই অ্যান্সার করবে ব্যাংকক কোন দেশের রাজধানী যারা বন্ধুরা অপশান এ বলছে থাইল্যান্ড ব্যাংকক কোন দেশের রাজধানী থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক পরবর্তী কোশ্চেন দুই নম্বর কোশ্চেন দেখো ফরমোসা এর বর্তমান নাম কী ফর্মোসা এর বর্তমান নাম কি। যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার তাই ওয়ান এই ফর্মোসার বর্তমান নাম কি আছে তাই ওয়ান এবার পরবর্তী কোশ্চেন দেখো অন্নদা দিদি কোন লেখকের তৈরি বিখ্যাত চরিত্র অন্নদা দিদি কোন লেখকের তৈরি করা একটি বিখ্যাত চরিত্র এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এই পাঠগুলো অবশ্যই ভালো করে পড়বে যারা বন্ধুরা অপশন ডি বলছে কারক্ট আন্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই অন্নদিরি চরিত্রটি সৃষ্টি করেছিলেন চার নম্বর প্রশ্ন দেখো প্রচুর পরীক্ষায় সানি ডেইজ এটি কার বিখ্যাত আত্মজীবনীমূলক বই সানি ডেইজ এটি কার বিখ্যাত আত্মজীবনীমূলক একটি বই যার বন্ধুরা অপশান এ বলছে সুনীল গাভাস্কার কারেক্ট যাবে হয়ে যাবে সানিডেইস সুনীল গাভাস্কারের আত্মজীবনীমূলক বই পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর প্রশ্নটি দেখো অশোকের রাজধানীর নাম কি অশোকের রাজধানীর নাম কি এই কোশ্চেন্টটা প্রচুর পরীক্ষা এসছে ইজি কোশ্চেন হলেও যারা বন্ধুরা অপশন বি বলছে পাটলিপুত্র পাটালিপুত্র ছিল অশোকের রাজধানীর নাম এবার পরবর্তী কোশ্চেন দেখো ছয় নম্বর প্রশ্ন আইবক শব্দটির অর্থ কী ইজি কোশ্চেন এটিও আইবক কথাটির অর্থ কি। যারা বন্ধুরা অপশান সি বলছে কারেকটা দাস আইবক কথার অর্থ কী দাস এর পরবর্তী কোশ্চেন দেখো পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তাতেই অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড সময় যারা মধ্যে অপশান সি বলছো মারাঠা আর ইংরেজদের মধ্যে এই পুরন্দরের সঙ্গীটি স্বাক্ষরিত হয়েছিল আট নম্বর প্রশ্ন দেখো হরিজন সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন হরিজন সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন প্রত্যেকে অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করো যারা বলছো মহাত্মা গান্ধী কারেক্ট অ্যান্সার হরিজন সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন আজকে নয় নম্বর প্রশ্ন দেখো অয়েল অফ ন্যাচারাল গ্যাস কমিশন কবে স্থাপিত হয় অয়েল অফ ন্যাচারাল গ্যাস কমিশন কত স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে কেন সেটা বলা হয়েছে যারা বন্ধুরা অপশান ডি বলছো কারেক্ট উনিশ ছাপ্পান্ন সালে অয়েল অফ ন্যাচারাল গ্যাস কমিশন স্থাপিত হয়েছিল আজের দশ নম্বর প্রশ্ন দেখো রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কী রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি এই কোশ্চেনটি প্রচুর পরীক্ষায় এসছে আর এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে যেন সেটা আমি করিয়ে থাকি একটু সোজা থাকবে একটু কঠিন থাকবে সব রকম মিশিয়ে কিন্তু প্রশ্ন সেট করি তৈরি করা হয়ে থাকে যেমন ধরো অপশান এ বলছো বিক্রয় কর কারেক্ট আনসার হবে রাজ্য সরকার রাজস্বের প্রধান কি বিক্রয় কর এবার পরবর্তী কোশ্চেন দেখো এককবিহীন রাশি হলো এই যে নিচে যে একটা অপশন দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা এককবিহীন রাশি এবং অপশান সি বলছে কারেক্ট আনসারে হবে তুলাঙ্ক ভার হচ্ছে একটি এককবিহীন রাশির উদাহরণ এর পরবর্তী কোশ্চেন দেখো বলে যে লেবুর রস নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার লেবুর রস নিংড়ানোর যন্ত্র এটি কোন শ্রেণীর লিভার যেমন ধর অপশন বি বলছে দ্বিতীয় শ্রেণীর লিভার কারেক্ট আনসার হবে লেবুর রস নিম্ন যন্ত্র কি দ্বিতীয় শ্রেণীর লিভার এবার দেখো তেরো নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি আদর্শ মৌলের উদাহরণ চারটি অপশন ভালো করে দেখো নিম্নলিখিত কোনটি একটি আদর্শ মৌলের উদাহরণ এবার যারা অপশান এ বলছে সোডিয়াম কারেক্ট অ্যান্সার এটি সোডিয়াম একটি আদর্শ মৌলের উদাহরণ এবার পরবর্তী কোশ্চেন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন আজকের কস্টিক পটাশ এর রাসায়নিক নাম কি। অবশ্যই রাসায়নিক নাম ভালো করে পড়ে পরীক্ষায় রাসায়নিক নামতে প্রশ্ন আসে কস্টিক পটাশ এর রাসায়নিক নাম কি। যার মধ্যে অপশন বি বলছে পটাশিয়াম হাইড্রো অক্সাইড কারেক্ট আনসার হবে কস্টিক পটাশ নাম কি পটাশিয়াম হাইড্রো অক্সাইড পুরনো প্রশ্ন দেখো সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন সরল অণুবীক্ষণ যন্ত্রটি কে আবিষ্কার করেছিলেন যেমন অপশন বি বলছে কারেক্ট লিউ লিউএ্যান হক লিউএ্যান হক এই সর অনুবীক্ষণ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন আজকের দিনে ষোলো প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি হাইড্রোজেন বিন নাইট্রোজেন বিন রেচন পদার্থ নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন বিন রেচন পদার্থের উদাহরণ চারটি অপশন ভালো করে দেখো প্রচুর পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি আগেও এসছে তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড সময় যার মধ্যে অপশন এ বলছে গদ গদ এটি নাইট্রোজেন বিন রেচন পদার্থ সতেরো প্রশ্ন দেখো নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত প্রত্যেক দিন বলি কোন খেলার সঙ্গে কোন কথাটি যুক্ত এটা পরীক্ষা আসেই তাই পাঠটা ভালো করে পড়বে যারা বন্ধুরা অপশান এ বলছো গল্ফ গল্ফ এই নিবলিক শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত এবার আঠেরো নম্বর প্রশ্নটি দেখো পুলিশ ম্যান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত পুলিশ ম্যান এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত যার বন্ধুরা অপশান বি বলছো ফুটবল ফুটবল কারেক্ট হচ্ছে পুলিশ শব্দটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত দেখো বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয় বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয়ে থাকে যারা বন্ধুরা অপশন সি বলছো কারেক্ট আছে হচ্ছে তেসরা মে এই বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে ও আজকের নিয়ে শেষ প্রশ্ন দেখো আর কত স্কোর করলে অবশ্যই কন বসে জানাবে কুড়ির মধ্যে কত স্কোর তোমার হলো তাহলে তুমি যাচাই করতে পারবে যে এতগুলো আমি সঠিক অ্যান্সার পাচ্ছি সেই হিসাবে আরও বেশি পড়াশোনা করা দরকার রয়েছে যে কোনো এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো কাজে লাগবে দেখোটা দেখো ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের সদ দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের এর সদ দপ্তরটি কোথায় অবস্থিত সংক্ষেপে কি বলে আইএফসি বলা হয়ে থাকে আচ্ছা বন্ধু অপশন বি বলছে ওয়াশিংটন কার্যক্সার যাবে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন সব কোথায় অবস্থিত ওয়াশিংটনে অবস্থিত বন্ধু টোটাল কুড়িটা প্রশ্ন আলোচনা করলাম ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও নতুন টোল তোমার সবার দেখা হবে তোমার সুস্থ দেখো ভালো দেখো